তেলের মধ্যে চিপ দিছো, চিপস ফুটে ওঠে নাই, আমার ইউটিউবের ভিডিওই পুরো ফ্লপ মেরে দিছো তুমি। ছ্যা, এগুলো কি বানাইছো? প্রথমে বলো তুমি এই সুপের রেসিপি, এটার আইডিয়া তোমার মাথায় কিভাবে আসলো? এটা দেখতে দেখতে হয়েছে, মানুষজন বানায়। কি দেখতে দেখতে হয়েছে? স্যুপ বানানো আইডিয়া, স্যুপ বানানো দেখতে দেখতে হয়েছে। কার স্যুপ বানানো দেখছো সারাদিন বসে বসে? ইউটিউবে তো কত কিছু দেখা যায়। ও, সারাদিন খালি স্যুপ বানানোই দেখছো জীবনে? আর কিছু আর কিছু বানানো দেখো নাই? অনেক কিছু বানানো দেখছি। মানুষকে বোকা বানানো দেখো নাই? মানুষকে বোকা বানানো দেখেছো নিশ্চয়ই। এটা কি করতেছো ফার্স্টে বলো? সিদ্ধ করে নিতেছি। কি আছে এটা? এখানে আছে তোমার চিংড়ি মাছ আর ক্র্যাবের মিট। ক্র্যাব মিট আর চিংড়ি মাছ লবণ দিয়ে সিদ্ধ করতেছো? ওকে, আচ্ছা, স্যুপের পানি দেওয়া হচ্ছে আজকে। কিন্তু এই স্যুপটা বানানো হবে এই ম্যাগি হেলদি স্যুপ, যেটা থাই স্যুপ রেডিমেড। আমরা দুইটা প্যাকেট নিছি, সো দুই প্যাকেটের জন্য কয় কাপ পানি দিতেছো তুমি? কয় কাপ দিলা? 6 কাপ দিলাম। 6 কাপ। তাইলে টোটাল নীলা ক্র্যাব মিট, শ্রিম্প, মাশরুম না, আর ইয়াও নিছো দেখা যাচ্ছে, স্প্রিং অনিয়নও নিতেছো। আবার কি কাটো? খালি একের পরে কাটতে আসে এগুলো করতে, ভিডিও করতে তো আমারও শ্রম যায়, বুঝো না কেন? অল্প স্বল্প কাটতে করো, আমার অল্পের মধ্যে ভিডিও করে আমি একটু রেস্ট করতে পারবো। তোমার এটার রান্না করার ফাঁকে আমি একটু শুয়ে থাকতে পারতাম, এখন এটা যদি দাঁড়িয়ে আছি রিসাদ মির্জি, বোঝার চেষ্টা করো। আবার এটা কি গোলাইছো? যাই হোক, এটার মধ্যে মাশরুম দিছো আর কাঁচামরিচ দিছো। এখন দাও নেক্সট, ওয়েস্টার সস, ওয়েস্টার সস, ডিম, দেখতে তো ভালোই লাগতেছে তোমার স্যুপ। মোটামুটি ঘন হয়ে গেছে, এখন আস্তে একটু লেবু দিব আর পেঁয়াজটা দিয়ে দিব। কি কি? ও, স্প্রিং অনিয়ন। একটু ব্যাক পেপার দিয়ে, এটা আসলে আমার কোনো, এটা কোনো রেসিপি না, এটা আমার যেটা যা ভালো লাগছে এটা এটা দিছি, দেখি কেমন। তুমি নির্দিষ্ট কোনো রেসিপি ফলো করতেছো না? এই যা মন চায় তাই দিয়ে থুইতে আছে, কি খাওয়াই বা মানে বাসা যা আছিল তাই দিছি। অবশ্য চোখের সামনে রান্না করছে তো সাক্ষী আছি, বিষ খাওয়াই দিতে মাইনা লেতে পারবে না। আর তুমি একটু টেস্ট করে দেখো। আমি আগে টেস্ট করবো কেন? জি না জি না, আগে আপনি খান, আপনি বাচ্চা জীবিত থাকলে তারপরে আমি খাবো। আপনি নিজে আগে টেস্ট করেন, ডাক্তার ডাকাবো নাকি ইমার্জেন্সি কল দিব? কোনটা ঠিক আছে? একটু খাইছে বেউসে করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু ব্ল্যাক পেপার দিব না, একটু সাদা গোলমরিচ দিয়ে দিই। ক্রাশড সাদা গোলমরিচ বেশি দিও না, সেটা এটা তো তোমার আস্তে আস্তে থাকবে, তো দেখা যাবে যে এটা তোমার স্যুপের চেহারা কিন্তু সুন্দর হয়েছে। তুমি যেহেতু খাইয়া জিন্দা আছো, তা আমিও একটু টেস্ট করে দেখতে পারি অবশ্য। একটু চিনি দিতেছো? চিনিটা কেন দিতেছো?
অল্প একটু ব্যালেন্স সব কিছু, টক ঝাল মিষ্টি। রাইট, এ তুমি আবার চুলায় করাই বসেছো কেন, তেল দিছো কেন, কি একটু করবা? চিপস ভাজি তো সুকের সাথে একটু ক্রিসপি সুপের সাথে, সুপের সাথে ক্রিসপি ভাজা চিপস খাইছে আজকে। আর কি কি জালুয়া দেখাবে রিশাদ মির্জা, দিয়ে দিন। এ তুমি এত তেল দিছো কেন, এটা অনেক বেশি তেল হয়ে গেছে রিশাদ। তেল ছিল তো না, এতক্ষণে ছিল না? না ছিল, তোমার তেল গরম হয় নাই, হয় নাই, অদক্ষ কুকার ঢুকেছে আমার রান্নাঘরে। যান যান রাস্তা গুনেন, এগুলো কিসি হইলো, তেলের মধ্যে চিপ দিছো, চিপস ফুটে ওঠে নাই, আমার ইউটিউবের ভিডিও পুরো ফ্লপ মেরে দিছো তুমি। আজি ঝর ঝর মুখর বাদর দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না লাগে না, ঝর ঝর মুখর বাদর দিনে আজি ঝর ঝর মুখর বাদর দিনে। তেলে ভাজা আর একটু উল্টাই দিবে না, এই স্যুপটি কি আমার জন্য বাড়া হচ্ছে, আমি খাবো এই বাটিতে, এটা তো আমার ফেভারিট বাটি, অনেক ঘন হয়েছে, একদম স্যুপের মতোই দেখতে হয়েছে। আর একটু দেন, এমন করেন কেন, কিপটা আমি করেন কেন, আমি কি এত কম খাবো? হ্যাঁ থ্যাংক ইউ, এই হবে আমার ফার্স্ট। আহা টক মিষ্টি ঝাল, লেবু নিয়ে নিতে পারো না, লেবু ঠিক আছে, পারফেক্ট হচ্ছে, লেবু মিষ্টি ঝাল সবই পারফেক্ট হচ্ছে। ঋষাদ মামার স্যুপ, স্বামীর আবার মামা ভাই এগুলো না বলা যায় না। আমার মামা না, অন্য কারো মামা, নিজের স্যুপ নিজে খান, দর্শকদের দেখান আপনি খাইয়া জীবিত আছেন। খুব খুশি নিজে নিজে স্যুপ বানায়, একেবারে স্যুপের একটা রেস্টুরেন্ট খুললে বাসার সামনে স্যুপ পাওয়া যায়, এখানে চিপস ও স্যুপ পাওয়া যায়। অলরাইট, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।